রাষ্ট্রভাষা রামকৃষ্ণ ঘোষ আবারও আপনাদের সামনে নতুন আলোচনা নিয়ে। আজকে আমি মেষ বৃষ এবং মিথুন রাশির পর কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি হল চন্দ্র। এই রাশির জাতক জাতিকারা সাধারণত কল্পনা প্রিয় শিল্পী এবং সূক্ষ্ম রুচিশীল হৃদয়বান নম্র লাজুক এবং ভীতু স্বভাবের হয়ে থাকে। এবং এদের মধ্যে দোষের দোষণও এরা খুব চঞ্চল প্রকৃতি এবং তাড়াহুড়ো করে কাজ করার একটা প্রবণতা থাকে এবং এরা প্রাচীন পন্থী প্রাচীন রীতিনীতিতে এরা কিন্তু বিশ্বাসী এবং এরা আদর্শবাদী কিন্তু খুব বিলাসী স্বভাবের হয় এবং এরা রোমান্টিক মনে হয়। এদের মধ্যে প্রায় নানা রোগে ভুগতে দেখা যায়, যেমন পেটের কষ্ট, হার্টের রোগ, মাথার রোগ, গনোরিয়া, সিফিলিস, সর্দি কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগে ভুগতে দেখা যায়। তরল দ্রব্য সাদা কোনো জিনিসে লালসা, খাদ্যদ্রব্যের লালসা এরা বেশ লাভবান হয়। এরা জন্মসূত্রে ব্যবসায়ী, চাকরির থেকে এরা কিন্তু ব্যবসায়ীতেই ব্যবসাতেই বেশি লাভবান হয়। তবে এদের জীবনে বারবার উত্থান পতন আসতে পারে এবং এদের মধ্যে এরা যেহেতু একটু ঋতু স্বভাবের হয় এবং খুব আত্মকেন্দ্রিক এবং স্পর্শকাতর হয়ে থাকে এবং এদের এরা আত্মকেন্দ্রিক স্পর্শকাতর হয়ে থাকে, তার জন্যে এদের মধ্যে কিন্তু সহজেই কিন্তু এরা কোনো বিষয়ে আঘাত পায় এবং অপরে কেউ এদেরকে নিন্দা করলে খুব বিরক্ত হয়, আবার প্রশান্তি করলে এরা কিন্তু খুব উদার হয়ে যায় এবং এদের মধ্যে একটা সুন্দর চেহারা দেখতে পাওয়া যায়। এবং এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু সামাজিক ক্ষেত্রে 60% শুভ, প্রেম বিবাহের ক্ষেত্রে 40% শুভ হয়। কর্কট, মীন, বৃশ্চিক এবং মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুত্ব প্রেম শুভ হয় এবং এরা অনেক বন্ধু লাভ করে এবং সাধু সঙ্গ লাভ করে থাকে এবং এরা কিন্তু এরা খুব একটা মিশুদের স্বভাবে হয় না। এরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং এরা আদর্শবাদী হয় কিন্তু এদের চাকরিতে বারবার শত্রুতা দেখা যায় এবং বারবার এরা কিন্তু শত্রুর সম্মুখীন হতে থাকে। এদের জীবনের অনেক নরনারী আসতে পারে যেহেতু এরা রোমান্টিক হবে, তবে এদের দ্বিবিবাহ হতে পারে এবং এরা খুব স্নেহ বৎসল হয় এবং এরা সন্তান স্নেহ এদের মধ্যে প্রবল থাকে কিন্তু সন্তান ক্ষেত্র সবসময় খুব একটা কিন্তু শুভ হয় না। আর এই রাশি জাতিকাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে ধোঁয়াশার সৃষ্টি হয় এবং এই রাশি জাতিকাদের জীবনে অনেক বাধা দেখা যায় এবং তারা গর্ভাশয়, মূত্রাশয়, বিভিন্ন ধরনের নারী রোগে, চোখ, দাঁত প্রভৃতি রোগে কিন্তু ভুগতে পারে এবং এদের ক্ষেত্রে শ্বেত উপাধি প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এবং এই রাশির জাতক জাতিকাদের প্রিয় ব্যবসা হল তরল জাতীয় দ্রব্যের ব্যবসা, তেল, দুধ, ঘি, ডিজেল, পেট্রোল, মদ, বারের ব্যবসা ও খাদ্যদ্রব্যের ব্যবসা শুরু করে থাকে এবং এই রাশির জাতক জাতিকাদের প্রিয় ধাতু হল শঙ্খ, রূপা, আর প্রিয় মূল হল অনন্ত মূল, ক্রিকা মূল, আর প্রিয় রত্ন হল মনস্টন, মুক্তা ও প্রবাল, আর এদের প্রিয় ইংরাজি মাসের শুভ তারিখ হল
এক দুই সাত দশ এগারো উনিশ কুড়ি পঁচিশ আঠাশ উনত্রিশ, আর শুভ সংখ্যা হলো দুই তিন ও আট, আর শুভ বার হলো সোমবার ও বৃহস্পতিবার। আর এদের যেটা দেখা যায় সেটা হলো এদের জীবনে বারবার উত্থান পতন হয় এবং নানা ধরনের শত্রুতার সম্মুখীন হতে হয়, এবং এদের জীবনে এরা কিন্তু অনেক আঘাত পেতে পারে। তবে এরা শিল্পী, গায়ক, সুরকার, চিকিৎসক হিসাবে যদি বা কোনো কলা শিল্পকলা বিষয়ে যদি নিজেকে আত্মপ্রকাশ করতে পারে তাহলে সাফল্য কিন্তু লাভ করে। এরা মাথা গরম না করলে বা হেরিয়ে চলাফেরা করলে এরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে সক্ষম। আজ কর্কট রাশি সম্পর্কে এটাই বললাম। আমার এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট পোস্ট করবেন, এবং যারা আমার নিয়মিত ভিউয়ার তারা অবশ্যই কর্কট আমার এই ভিডিওগুলো দেখবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে আপনারা নোটিফিকেশন পান নতুন ভিডিও আপলোড।